দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হয়েছে নগরের 30 নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন 2023। শনিবার সকালে নগরীর সদরঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে নগর আওয়ামী লীগের প্রতিনিধিদের উপস্থিতিতে বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে ভোট প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয় সম্মেলনে। সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আলহাজ সালাউদ্দিন ইবনে আহমেদের সঞ্চালনায় এবং সভাপতি আলহাজ জহির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাবুদ্দিন চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আজম নাসিরুদ্দিন। এছাড়াও অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম 11 আসনের সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম 8 আসনের সাংসদ নোমান আল মাহমুদ, নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী। আমার নেতা বঙ্গবন্ধু কে জনতি শেখ হাসিনা, আমি হচ্ছি কর্মী, আমার পরিচয় আমি এলাকার মানুষের খাদেম, আমার পরিচয় আমি তাদের গোলাম। পরে সম্মেলন থেকে 30 নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের আলহাজ সালাউদ্দিন ইবনে আহমেদকে সভাপতি ও মুজিবুল হক পিয়ারুকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। হাসান, চটলা টিভি, চট্টগ্রাম। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।